সেই উমারের সিলসিলা কেন এলো না, উমারের নাম কেন এলো, আলীর নাম কেন এলো রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাহার পীর। এখন শুনেন আলীর পীর আবার কি হবে, আরে নবীকেও ছাড়েনি বেয়াদবেরা, বলছেন তাহার পীর হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পীর বানিয়ে দিল। এখন শুনলেন সাজারা, সাজা শুন, আলী রাদিয়াল্লাহু তাআলা ওখান দিয়ে ঢুকেছে, শির কুফরি উম্মতে মুসলিমায় ঢুকেছে, বাতিনি মতবাদ ঢুকেছে, এই বাতিনি মতবাদের কাদায় হাবুডুবু করছে চর্ম নাই, সেই রকমই হচ্ছে চলে এসছে। এই বিংশ শতাব্দীর জাহিলিয়াত মওদুদি ফিতনা লিখেছে আমাদের দেওবন্দি ভাইরা, তাতে কিছু কথা সত্য হক রয়েছে আর কিছু কথা বাড়াবাড়ি মিথ্যাও রয়েছে। এই কিতাব সম্পর্কে সারমর্ম মন্তব্য হচ্ছে এই। তো এতে শেষখানে ওলামা কেরামদের মন্তব্য লিখেছে যে মওদুদি সম্পর্কে দেওবন্দি ওলামারা কি বলেছে, সব দেওবন্দি আলমদের ফতোয়া লিখেছে তাতে। তাতে এক জায়গায় লিখছে হযরত আল্লামা কারি মোহাম্মদ তাইয়েব সাহেব মুহতামিম দারুল উলুম দেওবন্দ, তার অভিমত জামাত ইসলামী বা মওদুদি মতবাদ সম্পর্কে বলছে, হুকুমতে এলাহিয়ার বাহ্যিক বিধিমালার সমষ্টিগত নাম হচ্ছে ফেকা, আর আভ্যন্তরীণ রীতি নীতিকে বলা হয় তাসাউফ। তাহলে ইসলামকে কারি তাইয়েব কয় ভাগে ভাগ করলো, দুই ভাগে ভাগ করলো, একটা হচ্ছে ফেকা, তাহলে ফেকা দিয়ে যথেষ্ট, ফেকাতে কি আকিদার কথা আছে, আকিদা লাগবে না। দেখেন এই জন্য আকিদাই এরা এতিম, আকিদাই নেই এদের কাছে, শিরিক বিদাতে ডুবে আছে, শুধু ফেকা নিয়ে দৌড়াদৌড়ি করছে, উজু আর গোসলের মাসলাতে হাইজ নেফাসের মাসলায় ডুবে আছে, কিন্তু আকিদাই জানে না তৌহিদ উলুহিয়াত কাকে বলে, তৌহিদ রুবুবিয়াত কাকে বলে, তৌহিদুল আসমা সিফাত কাকে বলে, আল্লাহ কোথায় তাই জানে না। আকিদাই যেহেতু তারা পড়াশোনা করে না, পড়াশোনা করাই না, এত বড় দেওবন্দেও। আর ইসলামকে দুই ভাগে ভাগ করলো, ইসলামের এলেমকে বিদ্যাকে দুই ভাগে ভাগ করলো, এই তাসাউফ। এই ভাগ এখানেও আপনাকে একটু আগে শোনালাম, যে ভাগের কথা শুনলেন, সময় হতে যাচ্ছে। পৃষ্ঠা 58 পৃষ্ঠায় আপনাকে দেখায়, কিছু কিছু জিনিস ছেড়ে দিতে হচ্ছে সময়ের অভাবের কারণে। 58 পৃষ্ঠে খেলাফতের কথা আছে, খেলাফত বলছেন কারি, এসাক সাহেব বলছেন যে তার ওস্তাদ মানে কারি ইব্রাহিম এবং তাহার পুত্র মৌলানা সিরাজুল হক সাহেবকে বললেন যে দুইখানা সনদ লিখিয়া দাও। কারি ইব্রাহিম বললেন দুইখানা সনদ লেখো, একটা হচ্ছে কেরাতের সনদ, আমি যখন মৌলবী এসাকের কোরআন শরীফের ইমতিহান নিয়েছি তখন তাহাকে সনদ দিতে স্মরণ ছিল না এই সনদ, আর আরেকটি আরেকখানা সনদ লিখিয়ে দাও যে যেন সে আল্লাহ পাকের বান্দাগণকে আল্লাহ পাকের রাস্তায় ডাকিতে পারে। এটি আল্লাহ পাকের রাস্তা নাকি? আল্লাহ তো কোরআনে বলেছেন হাযিহি সাবিলি আদউ ইলা আল্লাহ, আল্লাহর দিকে দেখো, আল্লাহর দিনের দিকে দেখো, আল্লাহর কিতাব কোরআনুল করিমের দিকে দেখো, নবীর হাদিসের দিকে দেখো, কিন্তু এ কি আল্লাহর দিন যেগুলি আপনাদেরকে শোনানো হচ্ছে? এই সনদ তাকে দেওয়া হইল, অর্থাৎ লোককে বয়াত করা করাইয়া এই সিলসিলায় দাখিল করাইতে পারো, আল্লাহর দিন মানে হচ্ছে বয়াত করিয়া এই সিলসিলা। আমি কিছু বুঝিতে পারিলাম না, এই সমস্ত সবই মাবুদের লীলা, আমি খেলাফত পাওয়ার উপযুক্ত না, তবু কেন যে আমাকে খেলাফত দিয়েছেন। তারপরে সামনে আরো গিয়ে বলছেন, কিন্তু হুজুর কিবলা বলিলেন বাবা এসাক কি মনে করিয়াছ, তোমার উপর আল্লাহ পাকের হুকুম হইয়াছে, তোমার ওপর আল্লাহ পাকের হুকুম হইয়াছে। বলুন এই কথাটি কত বড় ধৃষ্টতা আর কত বড় অহংকার, তাকাব্বুর। আল্লাহর হুকুম কার ওপর নাজিল হয় বলুন তো, সাধারণ মানুষেরা, নবী ছাড়া কারো কাছে ওহী আসে? কারো কাছে ওহী আসে না। আর ওহী না আসলে আল্লাহর হুকুম কেমন করে জানতে পারেন কোন রাস্তা দিয়ে? যদি বলেন স্বপ্নে দেখেছি, স্বপ্নের ধর্ম, তাহলে স্বপ্নে তো আপনার কাছে আমার কাছে, যে নিজেকে ওলি বলছে পীর বলছে তার কাছে তো শয়তান, তাকে নিয়ে গিয়ে খেলা করতে পারি, আর যে যত বেশি শিরক বিদাত করবে শয়তান তাকে নিয়ে আরো ছিনিমিনি খেলা করবে। আল্লাহর হুকুম আসিয়াছে তোমাকে খেলাফত দেওয়ার জন্য, সুবহানাল্লাহ, কত বড় ইসলাম বিরোধী কথা। তারপরে দুই নম্বর কথা, আর একটি কথা গুরুত্বপূর্ণ শুনে রাখুন, খেলাফত, খেলাফত কাকে বলে ইসলামে? খেলাফত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতা, হ্যাঁ, তার এন্তেকালের সাথে সাথে তারপরে কে পেলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পেলেন। ইশারা ইঙ্গিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়ে চলে গেছিলেন, ইশারা ইঙ্গিতে নামাজ পড়াইতে বললেন আবু বকরকে, কিন্তু নির্ধারিত নাম নির্ধারিত করেননি যে না আমার পরে আবু বকর হবে,
মুসলিমদেরকে ছেড়ে দিয়েছিলেন যে তোমরা নিজেরাই মনোনীত করবে যোগ্য ব্যক্তিরা সুরার মাধ্যমে পরামর্শের মাধ্যমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা কোন খলিফা ছিলেন তিনি রাষ্ট্রীয় ক্ষমতার খলিফা নন না পীর মুরিদের খলিফা ছিলেন মুরিদ বানাবার খলিফা ছিলেন তারপরে ওমর খলিফা হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলাকে আবু বকর নিজে খলিফা বানিয়ে গেলেন যে যোগ্য ব্যক্তি ওমরকে আমি খলিফা বানিয়ে গেলাম উসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন কয়েকজনের একটা কমিটি তৈরি করে তার মাধ্যমে খলিফা হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন তারপরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা হাসান কিছুদিনের খলিফা হলেন তারপরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন এই খেলাফতের সিলসিলা ইসলামী হুকুমতের খেলাফতের সিলসিলা চলতে চলতে তাতে কিছু ত্রুটি ঢুকলেও উমাইয়া বংশের যুগে চলতে থাকলো 132 পর্যন্ত তারপরে 656 পর্যন্ত আব্বাসীদের খেলাফত চলতে থাকলো তারপরে আবার তুর্কিদের খেলাফত শুরু হলো যা আপনার এই গত শতাব্দী পর্যন্ত চলতে থাকলো সবচেয়ে বেশি খুশি হলো ইহুদি খ্রিস্টান জগৎ যখন তুর্কিদের টিম টিম মরা মরা খেলাফত তবু ইসলামী খেলাফত ছিল তাতেও ভয়ে ভীত ছিল ইহুদি খ্রিস্টান জগৎ তাই যখন তাকে একবারে ধ্বংস করতে পারলো সবচেয়ে বেশি খুশি মানিয়েছিল ইহুদি খ্রিস্টান জগৎ এই খেলাফত শেষ হয়ে গেল কেন আল্লাহর পক্ষ থেকে গজব আসলো যে তোমরা মন গড়া খেলাফত তৈরি করেছো ইসলামী খেলাফতকে বাদ দিয়ে বিদাতি খেলাফত তৈরি করেছো বিদাতি খলিফাত খেলাফত কি শুরু হলো পীর মুরিদের খেলাফত বলুন বাংলাদেশে যত পাপ হচ্ছে পীর মুরিদের খেলাফত দিয়ে কোনো পরিবর্তন নিয়ে আসতে পেরেছে বেশ্যাখানার লাইসেন্স বন্ধ করতে পেরেছে এখান থেকে শুরু করি না হয় যেটা দিয়ে জামাতি ভাইরা শুরু করে এগুলি শুরু করে তারা আমরা শুরু করি কোনখান থেকে শিরক কুফরি আর তৌহিদ থেকে শুরু করি তৌহিদ প্রতিষ্ঠা করতে পেরেছে বাংলাদেশে না লক্ষ লক্ষ মাজারের পূজা হচ্ছে পীরের পূজা হচ্ছে বাইজিদ বস্তামির নামে পূজা হচ্ছে কদমের রসুমের নামে পূজা হচ্ছে ন্যাংটা পীরের পূজা হচ্ছে আটটি মাইজ ভান্ডারিতে আর কত কত পীরের যে পূজা হচ্ছে জীবিত মৃত পীরের আস্থানার অভাব নেই তাহলে কোন খেলাফত কায়েম হয়েছে ইসলামী আইনের বাস্তবায়ন করা না তাদের লক্ষ্য উদ্দেশ্য আছে না করতে পেরেছে না এই পীর মুরিদের খেলাফত দিয়ে কখনো কিয়ামত পর্যন্ত করতে পারবে না করতে পেরেছে কেউ না খাজা মনিরের চিশতি করতে পেরেছে না আলাউদ্দিন সাবেরি করতে পেরেছে না নিজামুদ্দিন আউলিয়াই করতে পেরেছে না কেউ করতে পেরেছে এই পীর মুরিদের খেলাফত দিয়ে তাহলে বোঝা গেল পীর মুরিদের খেলাফত হচ্ছে বিদাতি খেলাফত আর সুন্নতি খেলাফত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল খেলাফাতু ফি উম্মতি 30 সানা আমার উম্মতের খেলাফত যেই খেলাফত প্রথম খেলাফতের রাশেদা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকার উপর পুরোপুরি যারা চলবে 30 বছর ধরে চলবে তারপরে ধীরে ধীরে একটু করে ভেজাল ঢুকতে লাগবে তারপরও সেই খেলাফতকে ইসলামের শত্রুরা ভয় করত কিন্তু আজকাল লক্ষ লক্ষ পীরের খেলাফতকে পরোয়াই করে না বরং তারা চায় ইসলামের শত্রুরা চায় যে এই পীর মুরিদের খেলাফত থাক থাক কারণ পীর মুরিদের খেলাফত থাকে কোথায় খানকাতে বনে জঙ্গলে আর ইসলামের শত্রু রাজার মানবরচিত বিধান দিয়ে দেশ শাসন করতে চায় তাদের নেতৃত্ব ঢাকা শহরে ইউনিভার্সিটিতে হাইকোর্টে সুপ্রিম কোর্টে আর সংসদে তাহলে অসুবিধা আছে কিছু দ্বন্দ্ব নেই দ্বন্দ্ব নেই আর ইসলামী খেলাফত আবু বকরের খেলাফত কোথায় ছিল সংসদে তাহলে আবু বকরের খেলাফত যদি প্রতিষ্ঠা করেন ওমারের খেলাফত প্রতিষ্ঠা করেন সংসদে যাবেন ইউনিভার্সিটিতে যাবেন আদালতে যাবেন আপনি থানা পুলিশে যাবেন আপনি হ্যাঁ ক্যান্টালমেন্টে যাবে সেই খেলাফত সবচেয়ে খেলাফত যাবে সুতরাং এই খেলাফত ইসলামের শত্রুরা বরদাস্ত করতে চায় না জি তো এই খেলাফতের কথা এই পীরপন্থীরা উল্লেখ করেছে ৬৫ পৃষ্ঠায় আরো কিছু দেখাই আপনাদেরকে ৬৫ পৃষ্ঠা বলছেন এই তরিকায় কোন তরিকা চিস্তি সাবরে চরমনাই তরিকায় এই তরিকার প্রায় অলিগণের মধ্যে হাল ও জজবা ছিল হাল জজবা হইতে থাকে হাল জজবা মানে পাগলামি করা মাতলামি করা বেহুশ হয়ে পড়া চিঁক মারা নামাজ পড়তে পড়তে একবার হেসে ওঠা একবার কেঁদে ওঠা হ্যাঁ এবার বেহুশ হয়ে পড়া এগুলি তারপরে সামনে আরো গিয়ে বলছেন প্রথম সবক নিয়ে আমল করিতে থাকিলে জজবা ও হাল পয়দা হইতে থাকবে এবং আস্তে আস্তে মারিফাতে কামেল হইতে থাকে যাহার মধ্যে কোনো প্রকার ওয়াজদ হাল নেই তাহার মধ্যে মারিফত নেই ওয়াজদ হাল না হয় মানে আপনি যদি চিৎকার করে না ওঠেন লাফ দিয়ে না ওঠেন মাঝে মাঝে হেসে উঠবেন কেঁদে উঠবেন বেহুশ হয়ে যাবেন এগুলো যদি না হয় তাহলে তার মধ্যে মারিফত নেই মানে শয়তানি শয়তানি মারিফত হ্যাঁ শয়তানের শয়তানের দর্শকে শয়তানের শিক্ষাকে কবুল করছে না দুনিয়ার আগুন যদি বাড়িঘর জ্বালাই